আমরা ধারাবাহিক ভাবে অধ্যায় তিনে আছি। অধ্যায় তিন, অর্থের সময় মূল্য। অর্থের সময় মূল্যের আজকে 7 নম্বর লেকচার। এই 7 নম্বর লেকচার শেষে শিক্ষার্থীরা একাধিক বাট্টাকরণের ক্ষেত্রে বর্তমান মূল্যের অ্যানুইটি নির্ণয় করতে পারবে, একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে অ্যানুইটি বা অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে পারবে। তার দেখতে পারি আমরা আজকে দেখতে পাচ্ছি স্লাইডে অ্যানুইটির বর্তমান মূল্য নির্ণয় করব, কিন্তু সূত্র হচ্ছে কি, একাধিক বাট্টাকরণের ক্ষেত্রে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্য। তাহলে একাধিক বাট্টাকরণের ক্ষেত্রে দেখো আমাদের সূত্র আগেরটাই, যে প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি সূত্র যেটা আগেরটাই ছিল, জাস্ট শুধু আমাদের যেহেতু বাট্টাকরণ যদি একাধিক বার হয় তাহলে আই কে এম দ্বারা ভাগ করব, এন কে এম দ্বারা গুণ করব। যেখানে আই থাকবে তাকে ভাগ করব এম দ্বারা, আর যেখানে এন থাকবে তাকে গুণ করব এম দ্বারা। মনে থাকবে না? তাহলে ওই একটা সূত্র মনে রাখলে এটা আর বেশি কঠিন কিছু না। এই জন্য একাধিক বাট্টাকরণ, কখন একাধিক বাট্টাকরণের ক্ষেত্রে সাধারণ অ্যানুইটি বর্তমান মূল্য হবে পিভি ইকুয়াল ইনটু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার আই বাই এম ইনটু এন এম ডিভাইডেড বাই আই এম, আই ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আর অগ্রিম অ্যানুইটির ক্ষেত্রে হলে একই সূত্র, জাস্ট শুধু লাস্টে কি এসেছে, 1 প্লাস আই বাই এম ইনটু হবে। আমরা কি সবাই বুঝতে পেরেছি না? জি স্যার। ওকে, তারপরে তাহলে দেখি কি আছে আমাদের অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য নির্ণয়। তো একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু বর্তমান মূল্যের ক্ষেত্রে বলেছিলাম বাট্টাকরণ, আর এখন কি বলছি, চক্রবৃদ্ধিকরণ। তাহলে একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে সাধারণ অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য, ওই সেম কথা, ফিউচার ভ্যালুর অ্যানুইটির যে সূত্র ছিল সেখানে শুধু দেখো আই বাই এম দিয়েছি, এন এর সাথে এম গুণ করেছি, তাহলে এফ বি ইকুয়াল এ ইন্টু 1 প্লাস আই বাই এম এন এম মাইনাস 1 হোল ডিভাইডেড বাই আই বাই এম। আর একাধিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ বর্তমান মূল্য, এটা ভুল লেখা হয়েছে, অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য হবে, তো অগ্রিম অ্যানুইটির ভবিষ্যৎ মূল্য 1 প্লাস আই বাই এম, এটি বাড়তি এসেছে। তাহলে চলে যাব অঙ্কে, 1 নম্বর অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, এটা তাহলে বলা হচ্ছে জনাব আসলাম তার প্রভিডেন্ট ফান্ডের 2 লক্ষ টাকা জনতা ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখলেন। তাহলে কখন জমা রেখেছে সে, এই যে 2 লক্ষ টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা রেখেছে, কখন রাখলেন মানে কি, এখনই, তাই না? আর যদি ভবিষ্যৎ বল হইতো তাহলে কি বলতাম, রাখবেন, তাই না? ওকে, তাহলে এই 2 লক্ষ টাকা হচ্ছে কি বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু, এর মেয়াদ হচ্ছে 5 বছর, এর সুদের হার হচ্ছে 8%। এখন কতে বলা হচ্ছে যে জনাব আসলাম বার্ষিক বৃত্তি হিসেবে আগামী 5 বছর প্রতি বছর কত টাকা পাবেন। তাহলে এই যে প্রতি বছর, এটা হচ্ছে অ্যানুইটি, প্রতি বছর বা কিস্তি এগুলা বুঝলে আমরা বলবো কি, এটা হচ্ছে অ্যানুইটি। তাহলে যেহেতু আমার বর্তমান মূল্য দেওয়া আছে, আমরা একটু দেওয়া আছে গুলা লিখি, যে দেওয়া আছে বর্তমান মূল্য পিভি সমান 2 লক্ষ টাকা, সুদের হার 8% অর্থাৎ 0.08, আর মেয়াদকাল হচ্ছে 5 বছর, আর বার্ষিক কিস্তির পরিমাণ, এটা আমরা কি করে বুঝলাম, যে এই যে বলছে প্রতি বছর কত টাকা পাবেন, এই জন্য আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ এর সমান ওয়াট। এবার তুমি দেখো আমার দেওয়া আছে মধ্যে পিভি আছে, আর আমার চেয়েছে হচ্ছে কি কিস্তির পরিমাণ, সুতরাং প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটি সূত্র হবে। এখন এটা হচ্ছে বার্ষিক বৃত্তি, তো বার্ষিক বৃত্তি হলে আমরা এম এর মানটা লিখি না, ঠিক আছে, এমটা আমরা লিখি না বার্ষিক বৃত্তি হলে। তো তাহলে আবার এখানে অঙ্কের শুরুতে কিছু বলা নাই, আছে অঙ্কের শুরুতে বলা আছে, বলা নাই যে বছরের শুরুতে জমা দেয় এরকম কিছু বলা নাই, সুতরাং এটা হচ্ছে সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র, সাধারণ অ্যানুইটির বর্তমান মূল্যের সূত্র। তাহলে সেটা আমরা জানি পিভিএ ইকুয়াল এ ইন্টু 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই আই। এখন শুধু মান বসাবো, তাহলে প্রেজেন্ট ভ্যালুর মান দেওয়া আছে 2 লক্ষ টাকা, এর মান আমাদের কাছে জানতে চেয়েছে যে বার্ষিক কিস্তির পরিমাণ এর সমান ওয়াট, তার মানে এটা জানতে চেয়েছে। 1 লিখলাম মাইনাস 1/1 প্লাস আমাদের 8% যেহেতু সুদের হার ছিল 0.08, পাওয়ার হচ্ছে 5, একদম, তারপর আয়ের মান আছে 0.08। এবার আমরা এই অংশটুকু একবারই ক্যালকুলেশন করেছি, তোমরা ভেঙে ভেঙে করতে পারো, আমি আশা করছি যে যেহেতু সবাই পারো এই জন্য একবারই ক্যালকুলেশন করেছি। তো আমি কিভাবে করেছি একটু দেখো, প্রথমে 1/1 প্লাস 0.08 পাওয়ার 5, এটা অংশটা অংশ করেছি আমি, করার পরে এটার একটা আনসার এসেছে, সেটা ওইভাবেই ক্যালকুলেটার রেখে দিব, দেওয়ার পরে 1 প্রেস করব, মাইনাস দিব, আনসার একটা বাটন আছে আমাদের, সে আনসার বাটন দিব, ইকুয়াল দিব,
তাহলে আমার পুরাটার মান চলে আসবে। স্যার কি বলছেন আবার একটু বলবেন। আমরা বলেছি 1/1 + 0.08 পাওয়ার 5, এটার ক্যালকুলেটারে উঠানোর পরে সমান দিব, দিলে একটা উত্তর আসবে, ওটা ভাবেই থাকবে। এরপরে ওয়ান প্রেস করব, ওয়ান প্রেস করে মাইনাস দিব, দেওয়ার পরে আনসার একটা বাটন আছে, অ্যান্সার অ্যান্সার একটা বাটন আছে দেখবা, অ্যান্সার ক্লিক করবা, করে সমান দিবা, তাহলে এই যে উপরের অংশটুকু রেজাল্ট আমরা পেয়ে যাব। এরপরে ভাগ দিবা 0.08 দিয়ে, সমান প্রেস করলে তোমার উত্তর চলে আসবে 3.9927। আমরা কি সব যে পুরো অংশটুকুর মান এসেছে 3.9927। এবার আমরা কি করেছি, অল্টারনেট করেছি, অর্থাৎ সমানের বাম সাইডটাকে ডান সাইডে, ডান সাইডটাকে বাম সাইডে নিয়ে এসেছি। তো যখন আমরা এরকম অল্টারনেট করি তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তো এই জন্য আমরা কি করেছি, ডান সাইডেরটা বাম সাইডে নিয়ে গেলে এ ইন্টু যা আছে তাই হয়েছে, 2 লক্ষ টাকা দিকে চলে আসছে। এবার এর সাথে 3.9927 গুণ অবস্থায় আছে, তাহলে ওইদিকে আমরা যদি ডান সাইডে নিয়ে যাই কি হয়ে যাবে, এটা ভাগ হয়ে যাবে। তো দেখো ভাগ হয়েছে, এ ইকল 2 লক্ষ ভাগ 3.9927, ভাগ করলে আমাদের এসেছে এর মান 50,091.42 টাকা। তাহলে আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ হচ্ছে, অর্থাৎ প্রতি বছরে সে টাকা পাবে হচ্ছে কত, 50,091.42 টাকা পাবে। 2 লক্ষ টাকা যদি সে 5 বছরের জন্য জমা রাখে তাহলে সে প্রতি বছরে কত টাকা করে পাবে, 50,091 টাকা করে পাবে, ঠিক আছে, তাই বলছি তো। হ্যাঁ, এবার আমাদের খ নম্বরে কি বলছিল, যে জনাব আসলাম অর্ধবার্ষিক বৃত্তি, তাহলে এইটা বার্ষিকের পরিবর্তে কি হচ্ছে, অর্ধবার্ষিক। তো অর্ধবার্ষিক বৃত্তি হিসাবে যদি পায় তাহলে সে অবশ্যই, আবার এখানে বলা আছে প্রতি 6 মাস অন্তর, মানে 6 মাস পর পর সে টাকা তুলবে, তাহলে বছরে 2 বার টাকা তুলবে, অর্থাৎ এম এর মান হচ্ছে, চক্রবৃদ্ধি সংখ্যা হচ্ছে কত, এম 2। দেখো বর্তমান মূল্য 2 লক্ষ টাকা যা ছিল তাই, সুদের হার 8%, মেয়াদকাল 5 বছর, চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান 2 বার, আর বার্ষিক কিস্তির পরিমাণ এ সমান কত, এটা চেয়েছে। তাহলে আমাদের যেহেতু অর্ধবার্ষিক বলা আছে এই জন্য চক্রবৃদ্ধি সংখ্যা কত হবে, 2 বার, ক্লিয়ার। এখানে চক্রবৃদ্ধি সংখ্যা আছে তাহলে আমাদের কি করতে হবে, সূত্র ওই যে যেখানে আয় আছে তাকে এম দ্বারা ভাগ করব, যেখানে এন আছে তাকে এম দ্বারা গুণ করব। আগের সূত্রটাই যা, শুধু আই কে এম দ্বারা ভাগ করেছি, এন কে এম দ্বারা গুণ করেছি, ঠিক আছে। এবার মান বসাবো, একই রকম ক্যালকুলেশন করবো, একটু ভেঙে ভেঙেই করবা, দেখো আমি ভেঙে ভেঙেই করে দিয়েছি। প্রথমে মান বসাইলাম, বসানোর পরে এই যে 0.08 কে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 0.04 আসে, নিচের অংশ তাই করেছি, আর 5 গুণ 2 মানে 10। এরপরে তুমি একবারই ক্যালকুলেশন করতে পারবা যেভাবে আগে বললাম, অথবা আমি এখানে ভেঙে ভেঙেই করেছি, লাস্টে এসেছে কত, 2 লক্ষ সমান 8.11। এরপরে তো ক্যালকুলেশন পারবা, এর মান লাস্টে এসেছে কত, 24,661। 2 নাম্বার, বলা হচ্ছে তুমি আজ থেকে 5 বছর পর একটি বাড়ি কিনবে, তাহলে বাড়ি কিনার স্বপ্ন দেখাই দিচ্ছি, ওই সময় তোমাকে এককালীন পরিশোধ করতে হবে 50,000 টাকা, 50 লক্ষ টাকা। তাহলে কি করছো, তুমি কিনবে 5 বছর পর একটি বাড়ি, সেখানে এককালীন মানে একবারই তোমাকে ওই সময় পরিশোধ করতে হবে 50 লক্ষ টাকা, কখন, 5 বছর পরে। তাহলে এই টাকাটা কি ভ্যালু, এখন থেকে 5 বছর পরে আমরা এটা এককালীন টাকা পরিশোধ করতে হবে, সুতরাং এটা নিঃসন্দেহে ভবিষ্যৎ মূল্য। এই 50 লক্ষ টাকা সঞ্চয়ের জন্য তুমি প্রতি মাসের শেষে, কখন, প্রতি মাসের শেষে IFIC ব্যাংকে সঞ্চয় হিসাবে সমপরিমাণ কিস্তিতে আগামী 5 বছর যাবত টাকা জমা করতে চাও। তাহলে এবার দেখো, এই যে 50,000 টাকা তুমি 5 বছর পরে পাইতে চাও, কিন্তু তুমি একবারই তো আর এখন জমা দিতে পারবা না, তোমাকে কি করতে হবে, প্রতি মাসে শেষে জমা দিতে বলছে। তাহলে প্রতি মাসের শেষে, প্রতি বছরে, এগুলা থাকলে চক্রবৃদ্ধি যে সূত্র শিখলাম আমরা ভবিষ্যৎ মূল্যের জন্য সেটা ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রতি মাসের শেষে IFIC ব্যাংকে সঞ্চয় হিসাবে সমপরিমাণ কিস্তিতে, তার মানে সমান কিস্তিতে প্রতি বছরে কি, প্রতি মাসে কি থাকবে, সমান হারে থাকবে, দিতে হবে। তো তুমি এটা জমা করবা, এখন আগামী 5 বছর যাবত টাকা জমা করতে চাও, সুদের হার কত, 6%, প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে। তাহলে এই যে তুমি প্রতি কিস্তিতে চেয়েছে, তাহলে কিসের মান চেয়েছে বলো তো, অ্যানুইটির মান চেয়েছে, তাই না, বার্ষিক কিস্তির পরিমাণ চেয়েছে, এইটা
তাহলে আমরা দেওয়া আছে গুলো লিখবো যে এই 50 লক্ষ টাকা আমার হচ্ছে কি ভ্যালু, ফিউচার ভ্যালু হবে, এমবি লেখা আছে, আসলে ভুল হয়েছে, ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্য বা এফবি হবে। সুদের হার আই সমান কত হবে, 6% দেওয়া আছে। মেয়াদকাল এন সমান কত বছর, 5 বছর। এখানে প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা দেওয়া হবে। আচ্ছা, আর একটা বিষয় এখানে লিখতে হবে, যেহেতু লেখা আছে প্রতি মাসের শেষে, তাহলে প্রতি মাস বলা আছে, তাহলে প্রতি মাসে যদি তুমি টাকা পাও তাহলে বছরে কয়বার পাবা, আই জমা দাও, তুমি যদি প্রতি মাসে জমা দাও তাহলে বছরে কয়বার জমা দিবা, 12 বার। 12 বার, তাহলে এম এর মান হবে কত, 12। ঠিক আছে, চক্রবৃদ্ধি সংখ্যা হবে কত, 12। বুঝতে পেরেছো? তাহলে এখানে বার্ষিক চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান আমরা লিখব 12। অঙ্ক ঠিক করেছি, অবশ্যই এখানে লিখে দিয়েছি ক নম্বরে, এখানে চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান কত, 12 বার। যেহেতু আমাদের এটা ভবিষ্যৎ মূল্য ছিল, দেখো এই যে 50 লক্ষ টাকা যেহেতু আমাদের ভবিষ্যৎ মূল্য, তাই না, আর আমাদের বার্ষিক কিস্তির পরিমাণ চেয়েছে, সুতরাং আমাদের ভবিষ্যৎ মূল্যের অ্যানুইটি সূত্র হবে, আবার বছরের শেষে বলা আছে, তার মানে হচ্ছে ভবিষ্যৎ মূল্যের সাধারণ অ্যানুইটি সূত্র হবে, আবার আমাদের যেহেতু চক্রবৃদ্ধি সংখ্যা আছে তাহলে চক্রবৃদ্ধি সূত্র হবে। তাহলে এফবি ইকুয়াল এ ইকুয়াল এফবি এ ইকুয়াল এ ইন্টু 1 প্লাস i/m পাওয়ার এন এম মাইনাস 1/i/n। এখন শুধু আমরা মান বসাবো, 50 লক্ষ এফবির মান, এ এর মান আমরা নির্ণয় করব, 1 প্লাস i এর মান 0.06 ছিল, এম এর মান 12, আর এন এর মান হচ্ছে 5 গুণ m এর মান 12 মাইনাস 1। তারপর নিচেটা একই রকম, 0.06 ছিল আর হচ্ছে কি 12, তাই না। এরপরে ক্যালকুলেশন তো তোমরা পারবে আশা করি, যদি সমস্যায় বলবা, এন এর এ এর মান এসেছে তাহলে 71,664 টাকা। খ নাম্বার বলছে, যদি ত্রৈমাসিক চক্রবৃদ্ধি করা হয় প্রতি কিস্তিতে তোমাকে কত টাকা করে ব্যাংকে জমা দিতে হবে। এখন তোমাকে যে প্রতি মাসের পরিবর্তে কি দিচ্ছে, ত্রৈমাসিক চক্রবৃদ্ধি, ঠিক আছে, প্রতি মাসের পরিবর্তে কি দিচ্ছে, ত্রৈমাসিক, ত্রৈমাসিক মানে 3 মাস, তো 3 মাস পর পর, 4 বার বছরে 4 বার, এম এর মান 4। তাহলে আমাদের দেখো এখানে চক্রবৃদ্ধি সংখ্যা এম সমান কত হবে, 4 বার। তাহলে আমরা জানি যে যেহেতু এখানেও এম আছে তাহলে সূত্র একই, শুধু সংখ্যাটা চেঞ্জ, আগে ছিল 12, এখন হবে কত, 4, এম এর মান 4। তাহলে মান বসাবো একই রকম সব কিছু, যে এম এর মান 4 লিখে ক্যালকুলেশন করব, পারবো তো ক্যালকুলেশন গুলো। তাহলে আমাদের এ সমান হবে 216,228 টাকা, 216,228 টাকা হবে, ঠিক আছে। একটু নিজেরা পৃষ্ঠা 184 এর কর্মপত্র 6A 3 নং অঙ্ক করবে, পৃষ্ঠা 252 এর উদাহরণ 28 নম্বর করবে, পৃষ্ঠা 254 এর উদাহরণ 30 করবে। আশা করি আজকের যে 2টা অঙ্ক করেছি, পারলে এই 3টা অঙ্ক তোমরা পারবা। তো তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, হাসি আনন্দের লেখাপড়ার মধ্যে থাকো, আল্লাহ হাফেজ।